তো বন্ধুরা, যাদের ফ্যামিলিতে WY রেশন কার্ড রয়েছে এবং সেই ফ্যামিলির মেয়ের বিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি রেশন কার্ড কী করে ট্রান্সফার করবে? তো WY রেশন কার্ড ক্ষেত্রে ট্রান্সফার করা খুবই অসম্ভব, কিন্তু এর একটি সলিউশন আছে। সেটি হচ্ছে AY কার্ডটি যে অ্যাড্রেসে আছে সেখানকার যে পোর্ট ডিপার্টমেন্ট অফিস আছে সেখানে গিয়ে রেশন কার্ডটিকে ব্লক করতে হবে। তারপরে সেখান থেকে একটি সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেট নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় যে পোর্ট ডিপার্টমেন্ট অফিস আছে সেখানে গিয়ে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং শ্বশুরবাড়ির ফ্যামিলির অ্যাগেনস্টে যে রেশন কার্ডগুলি রয়েছে সেই অ্যাগেনস্টেই রেশন কার্ড তৈরি করতে হবে। যে AY কার্ড বিয়ের আগে ছিল সেই AY কার্ডটি ব্লক হয়ে যাবে। তো আপনারা পরিষ্কারভাবে বুঝে গেছেন যে AY কার্ড ট্রান্সফার হবে না, সেই কার্ডটি ব্লক করে নতুন করে রেশন কার্ড তৈরি করতে হবে। তো এই ছোট্ট ইনফরমেশানটি যদি আপনাদের কাজে লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও।